পমফ্রেট মাছগুলো প্রথমে ভালো করে কেটে নেব। মাছগুলো বেছে নিয়েছি, এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর একবার জল দিয়ে খুব ভালো করে মাছগুলো ধুয়ে নেব। ধারালো ছুরির সাহায্যে মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে হালকা করে চিরে নেব। সব মাছগুলো দুই পাশে হালকা করে চিরে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এদিকে মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, রসুন, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, গোটা জিরে আর সাদা তেল। রসুন, আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আলাদা আলাদা করে বেটে নেব। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা সবগুলো মিহি করে বেটে নিয়েছি। এদিকে মাছে লবণ আর হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। প্রথমে মাছে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, সব কিছু মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। মাছের মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সাদা তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব।
পাল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পমফ্রেট মাছের মশলা ফ্রাই রেডি হয়ে গেছে। মাছগুলো এপিট ওপিট চিরে নিয়েছিলাম ছুরি দিয়ে, যাতে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে।